আজি বিশ্ব গৌড় দিবস আমি প্রতি বছরে 22 সেপ্টেম্বর বিশ্ব গৌড় দিবস হিসাবে আমি সেলিব্রেট করো। আমি যে সেইটো সময়ত আমি সজাগতার কারণে বিভিন্ন প্রোগ্রাম আগরপরাই অর্গানাইজ করে আসছিল। আমি সকলে জানো 2021 আমার বিশ্ব গৌড় দিবস দিনতে যেমন আমার লগত পুরানা গৌড় খার্গ আছিল এটা সজাগতা মানুষের জানাবার কারণে এই মানে আমার অনারেবল চিফ মিনিষ্টারে একটা স্টেপ লৈছিল। আমি এটা ডিস্ট্রয় করেছিল পাবলিক, আর আজি আরও অ্যাওয়ারনেস আগবাব কারণে আমি তিনটা ঠাইরপা এটা অ্যাওয়ারনেস র্যালি কন্ডাক্ট করেছো। আমার ইষ্টার্ণ আসাম ওয়াইল্ড লাইফ ডিভিশনের দানচিরিমুখেরপরা পোহরালকে, আর নাগাঁও ওয়াইল্ড লাইফ ডিভিশনেরপরা নাগাঁওরপরা আর বিশ্বনাথেরপরা তিনটা র্যালি একলকে আরম্ভ হয়েছে। সেইটো বিভিন্ন অঞ্চলের কাজিরঙ্গা দাঁতি কাকরিয়া এরিয়া কভার করে পোহরাত এন্ড হব এই র্যালি। তাত আমি আশা রাখিছো এই র্যালিত আমার যেমন বিভিন্ন ঠাইত বিভিন্ন প্রমুখসকলে আমাক সহায় করেছে আগবাড়ি আছে তাত অ্যাওয়ারনেসের কারণে বিভিন্ন ঠাইত আমার লগত জয়েন করে প্রোগ্রাম পার্টিসিপেট করব। আর এটা আমি এটাও আশা রাখিম এনেকে আগরকে আজি দিনত গৌড়র বিষয়ে সকলে জানে, ম্যাক্সিমাম রাইজে জানে, আর সেইটার কারণে আজির দিনত কাজিরঙ্গা ওসর যান মানুষ আছে গৌড় খুড়াকত ডাইরেক্টলি ইনভলভ হয়েছে। আগর পোচিংয়ের পাশের কাম হয়ে এটা গৌড় রক্ষা করব কারণে রাইজ নিজে আগবাড়ি আছে। সেই কারণে মই সকল কাজিরঙ্গা দাঁতি কাকরিয়া রাইজকো ধন্যবাদ জানাইছো। আর আমি আশা রাখিম এই প্রোগ্রাম সাকসেস হব আজি র্যালি, আর সেইটার কারণে আমার বিভিন্ন আমার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন, পুলিশ এডমিনিস্ট্রেশন, ট্রাফিক সকলে আমার মানে সহায় করেছে, সকলক মানে ধন্যবাদ জানাইছো। 1 অক্টোবর কাজিরঙ্গা মুক্তি করা হব, এই বিষয়ে জানি খুঁজছি। হয়, 1 অক্টোবরের কাজিরঙ্গা টুরিস্টর কারণে মুক্তি হব। তো আমি আমি এতিয়ালৈকে আমার পার্সিয়ালি ওপেন হব, এতিয়ালৈকে তিনটা রেঞ্জর রেডি হয়ে আছে, আর যদি সময় আমার বতর আর সময় ভাল থাকে আমি আগ্রতলীয় একলগে আমি খুলবলে চেষ্টা করে আসো। আর 1 অক্টোবরের আমার সেশন আরম্ভ হব, আর যেনকে লাস্ট ইয়ারও বিভিন্ন আমি ইনিশিয়েটিভ লওয়া হয়েছিল টুরিস্টর কারণে, এবারও আমি টুরিস্ট সকলের কারণে নতুন ইনিশিয়েটিভ কিছু আমি আগবাই আসো। এই 1 অক্টোবর দিন যেতে মুক্তি হব আমি আজি আমার এই মেইন হয়ে আমার র্যালি আছে, র্যালির পিছত আমার মেইন ফাংশন হব পোহরাত 3টা বজাত আপনার তাত আমার অনারেবল এমপি স্যার এডমিনিস্ট্রেশন ফলে আসব। তাত আরও একটা ডরকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হব, লগতে আমার জিপ সাফারি ড্রাইভার সকলের ট্রেনিংও চলি আছে, এটা একলগে আমি তাত কনক্লুড করবো। ধন্যবাদ।